দৃঢ় বিশ্বাস এক সপ্তাহ যদি সমস্ত দল রাজপথে থাকে শেখ হাসিনা শ্রীলঙ্কার মতো পালিয়ে যাবে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন তারই দলটির সদস্য সচিব নুরুল হক নূর তিনি বলেন টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে রেজা কিবরিয়া বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর সোমবার রাতে নুরুল হক নূর তার ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন রেজা কিবরিয়ার অসত্য বক্তব্য ও মিথ্যাচার নিয়ে আমার বক্তব্য নিম্নরূপ শীর্ষক স্ট্যাটাসে নূর বলেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় জনৈক মাসুদ করিম অথবা এনায়েত করিম বিএনপি ভাঙা ও ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তার মডেলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান কথিত সরকার বিরোধী প্রোগ্রামের নামে রেজা কিবরিয়া তাদের সঙ্গে ব্যাংকক কাঠমান্ডুতে একাধিকবার বৈঠক করেছেন এরপর দেশে ফিরে মনোনয়ন বিক্রি ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদের প্রোগ্রামে অংশগ্রহণ করেন এরপর ইনসাফের প্রোগ্রামেও অংশ নেন রেজা কিবরিয়ার বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে নুরুল হক নূর বলেন নিজের অপকর্ম ঢাকতে আমাকে নিয়ে রেজা কিবরিয়া অসত্য বক্তব্য ও মিথ্যাচার করছেন তিনি কতটুকু অযোগ্য সেটা তার কাজকর্মে এরই মধ্যে আপনারা পর্যবেক্ষণ করেছেন গণঅধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলের আহ্বায়ক হয়েও তিনি ওইভাবে দলের মিটিং মিছিল কার্যক্রমে সক্রিয় ছিলেন না বরং টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে তিনি বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর আমরা তাতে সমর্থন না দেয়ায় আমাকে নিয়ে মিথ্যাচার করে নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরি করে গণঅধিকার পরিষদে ভাঙন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সবশেষ নূর বলেন নিশ্চয়ই আপনারা অবগত আছেন এই রেজা কিবরিয়ার কারণেই গণফোরামও ভেঙেছিল এদিকে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়াকে সরিয়ে দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে গণঅধিকার পরিষদ সোমবার 19 জুন রাতে পুরানা পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিন রাতেই দলের যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এই সিদ্ধান্ত গ্রহণের আগেই বৈঠক চলাকালে সোমবার রাত 9:15 দিকে এক ফেসবুক স্ট্যাটাসে নুরুল হক নূর আনুষ্ঠানিকভাবে রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি সামনে আনেন এর আগে রবিবার রাতে বৈঠকের পর রেজা কিবরিয়া গণমাধ্যমে নূরের বিরুদ্ধে বক্তব্য দেন প্রসঙ্গত গত এক বছরের বেশি সময় ধরে নুরুল হক নূরের সঙ্গে রেজা কিবরিয়ার বিরোধ চলছিল গণমাধ্যমে কে হবেন দলের মূল ভোকাল এরকম আলোচনার মধ্যেই নানাবিধ প্রসঙ্গ তাদের বিরোধ আরো তুঙ্গে নিয়ে যায় 2021 সালের 26 অক্টোবর গণঅধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন IFM এর সাবেক কর্মকর্তা রেজা কিবরিয়া